আজ অম্বুবাচী, আজ সন্ধ্যা থেকে শুরু করে আপনারা এই কাজটি যেটি আমি আমার আজকের এই ভিডিওতে বলে দেব এটি শুরু করবেন। এই কাজটি করার জন্য আপনাদের তেমন বিশেষ কিছু জিনিসের প্রয়োজনই পড়বে না। শুধুমাত্র যে দুটি মূল জিনিস সেই দুটি হলো ধূপকাঠি এবং সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাত্র দুটি ধূপকাঠি লাগবে আর সামান্য পরিমাণে সিঁদুর লাগবে, ব্যাস। আর কিছু লাগবে না এই উপাচারটি করার জন্য। তবে বন্ধুরা, এই কাজটি আপনাদেরকে অম্বুবাচীর আজ থেকেই শুরু করতে হবে। নমস্কার আপনাদের সকলকে, আমাদের এই ধর্মকথা চ্যানেলে জানাই আরও একবার স্বাগত। যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তাদের কাছে অনুরোধ, আগে ভিডিওটি ভালো করে দেখুন, তারপর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন কিছু শিখতে, নতুন কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। ইতিমধ্যেই আমরা অম্বুবাচী বা অমাবতী নিয়ে অনেকগুলি ভিডিওই আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তা আপনাদের যে প্রয়োজন পড়বে, যদি প্রয়োজন হয়, কিংবা যদি আপনারা অম্বুবাচী সম্পর্কে জানতে ইচ্ছুক থাকেন বা আরও যে যে উপাচারগুলির কথা বলে রেখেছি সেইগুলি গিয়ে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে। যে ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ 22শে জুন আর বাংলার 7ই আষাঢ়। অম্বুবাচী সকাল 5:39 পড়ে গেছে। আর এই অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হবে বাংলার 10ই আষাঢ় আর 2021 সালের 25শে জুন শুক্রবার। সময় হচ্ছে 5:34 অম্বুবাচীর নিবৃত্তি। হিন্দু ধর্মে বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া, ধর্মকৃত বা লৌকিক আচার উদযাপিত হয়, যেমন বিভিন্ন ব্রত। আমাদের মধ্যে অম্বুবাচী নিয়ে অনেকেরই মনে প্রশ্ন আছে। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত। আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয় বলা হয়ে থাকে। বেদেও এই কথায় উল্লেখ করা রয়েছে যে তিনি আমাদের মা। পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হতো। তাহলে দেখা যাচ্ছে পৃথিবী আমাদের মা, কারণ সেখানেই আমাদের জন্ম। শুধু আমাদের কেন, ফুল ফল পাখি প্রকৃতি, এক কথায় সবাই আমরা পৃথিবীর সন্তান। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকে বর্ষাকাল শুরু ধরা হয়। আমরা জানি মেয়েদের ঋতুকাল বা রজস্বলা বলা হয় এবং একজন নারী তারপরই সন্তান ধারণে সক্ষম হন। ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয়। এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে আছে। এই 3 দিন জমিতে কোনো রকম চাষাবাদ করা হয় না। বর্ষায় সিক্ত পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনের উপযোগী হয়। উর্বরতা কেন্দ্রে কৃষিধারায় নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয়। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমতী মাতা যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি। তার ঠিক 3 দিন পরে সেটা শেষ হয়, সেটা হলো অম্বুবাচী নিবৃত্তি। এই নিবৃত্তির পরে প্রাচীনকালে জমি চাষ করত কৃষকেরা। এখনও বিভিন্ন জায়গায় এই নিয়ম রক্ষা করা হয়। ভারতের বিভিন্ন জায়গাতে এটা রথোৎসব
রজ উৎসব নামেও পালিত হয়। আসামের কামরূপে কামাখ্যা দেবীর মন্দির এই তিন দিন বন্ধ থাকে। এতক্ষণ আমি আপনাদেরকে অম্বুবাচীর মাহাত্ম্যের কথা শোনাচ্ছিলাম, এবার আমি আপনাদেরকে মূল কথাটি বলবো যে ধূপকাঠি এবং সিঁদুর দিয়ে আপনারা কীভাবে কাজটি করবেন। এই কাজটি আপনাদেরকে পরপর সাত দিন ধরে করতে হবে বন্ধুরা। হ্যাঁ, আর যদি পরপর সাত দিন ধরে আপনি করতে না পারেন তখন আপনি প্রত্যেক বৃহস্পতিবার ধরে করতে পারেন, তখন আপনাকে সাতটি বৃহস্পতিবার করতে হবে। কারণ এই কাজটি করলে আপনি মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন, যার ফলে আপনার অর্থভাগ্য খুলে যাবে, জীবন থেকে আর্থিক কষ্ট চিরদিনের মতো ঘুচে যাবে। হ্যাঁ বন্ধুরা, তা আপনারা আজ থেকে, অর্থাৎ আজ মঙ্গলবার, আজ থেকে শুরু করে তিন দিন ধরে আপনারা এই কাজটি অবশ্যই করবেন বৃহস্পতিবার পর্যন্ত সন্ধ্যায়। কি করবেন, দুটি ধূপকাঠি নিয়েছেন, সেই দুটি ধূপকাঠিতে এক কৌটো সিঁদুর বা তার থেকে কম সিঁদুর নিলেও সেই দুটি ধূপকাঠিতে সম্পূর্ণভাবে সিঁদুর মাখিয়ে নেবেন। কোথাও যেন একটু ফাঁক না থাকে, তবে হ্যাঁ, ধূপকাঠি ধরার জায়গাটি, অর্থাৎ ধূপকাঠির নিচের দিকটা, সেই কাঠিটায় আপনাদেরকে সিঁদুর মাখাতে হবে না, শুধুমাত্র যেখানটা ধূপ জলে যতটা ততটাই সিঁদুর মিশিয়ে নেবেন। সিঁদুরটি মাখিয়ে নেওয়ার পর দুটি ধূপকাঠি আপনি মা লক্ষ্মীর যদি পট থেকে থাকে বা মূর্তি থেকে থাকে আপনার বাড়ির ঠাকুর ঘরে, তার চরণের সামনে রেখে দেবেন। কিন্তু এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কখনোই মা লক্ষ্মীকে স্পর্শ করবেন না। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনারা জানেন অম্বুবাচী চলাকালীন সময়ে দেবী দর্শন বন্ধ থাকে, নিষিদ্ধ থাকে, আর কামাখ্যা মায়ের মন্দিরের দরজাও কিন্তু বন্ধ থাকে। তাই এই সময় কোনো দেবদেবীদের স্পর্শ করা উচিত নয় বলেই শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। তাই মা লক্ষ্মীকে স্পর্শ করবেন না, কিন্তু তার চরণের সামনেখানে একটুখানি ওই দুটি ধূপকাঠি রেখে দেবেন। তারপর আপনি মা লক্ষ্মীর কাছে আপনার মনস্কামনাটি জানাবেন, এবং সবশেষে আপনি ওই দুটি ধূপকাঠি থেকে একটি ধূপকাঠি তুলে নেবেন এবং সেটি মায়ের সামনে, অর্থাৎ আপনার বাড়ির ঠাকুর ঘরে যেখানে নিত্য পূজা করেন, সেখানে জ্বালিয়ে দেবেন। এবার এই প্রসঙ্গে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা, যেটা এড়িয়ে চলে গেলে হবেই না, সেটি হচ্ছে এই দুটি ধূপকাঠি দিয়েই আপনাকে সাত দিন জ্বালাতে হবে। আপনি আবার নতুন করে দুটি ধূপকাঠি নিয়ে সিঁদুর মাখিয়ে এই ক্রিয়াটি শুরু করতে পারবেন না। এই উপাচার বা উপায়ের মেয়াদি হচ্ছে সাত দিন, তাই একবার এই ক্রিয়াটি শুরু করলে সাত দিন পর আবার করতে পারবেন আপনার মনস্কামনা পূর্ণ না হলে। সেক্ষেত্রে এই দুটি ধূপকাঠি আপনারা ততটা পরিমাণেই জ্বালাবেন যেন সাত দিন এই দুটি ধূপকাঠিতে জ্বলে যায়। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই আপনারা করবেন। তবে ধূপকাঠি আপনারা নেভাবেন, যদি পারেন ফুল দিয়ে নেভাতে পারেন, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে জল দিয়েই, সেক্ষেত্রে গঙ্গা জল আপনারা ব্যবহার করবেন। এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল বক্তব্য। এই ক্রিয়াটি জানানোর জন্যই চলে এলাম, এটি করলে আপনার ভাগ্য দেবী আপনার সহায় থাকবেই থাকবে। দেখুন, কর্ম আমাদের করে যেতেই হবে, কিন্তু এই জিনিসগুলিকে অনেকেই কুসংস্কার বলে উড়িয়ে দেন, এটা সবথেকে বড় ভুল আমাদের জীবনে। হ্যাঁ বন্ধুরা, কর্ম প্লাস ভাগ্য তবেই কিন্তু আমরা সফল হব। তাই জীবনে সফলতা লাভ করতে এই ক্রিয়াটি অবশ্যই করুন, দেখবেন কোনোদিনও অর্থের অভাব দেখাই দেবে না আপনার জীবনে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।